আবার আপনাদের সাথে দেখা হয়ে গেল। অনেকদিন ধরেই দরদ দেখার জন্য খুব উদ্গ্রীব হয়েছিলাম, আর আসলে এবার দরদ আমি যেমন এক্সাইটেড ছিলাম তেমন আমার পাশাপাশি আমার যে কোম্পানি রিমার গার্ডেন আমাদের সকলে খুব এক্সাইটেড ছিল যে আমরা সবাই একসাথে দেখবো রিমার্ক পরিবার। সো আজকে এক নল পরিবারের পক্ষ থেকে আজকে এই শো এর আয়োজন করা হয়েছে। চমৎকার একটা সিনেমা দরদ, আমরা দরদ সিম্পল একটা গল্পের সিনেমা দরদ। আপনারা দেখেছেন তো দরদ? ভালো লেগেছে? আমারও খুব ভালো লেগেছিল যখন আমি মামুনের কাছ থেকে গল্পটা শুনেছিলাম প্রথম। শেষের দিকে আমারও মনে হয়েছে বাহ, খুব চমৎকার স্টোরি। দরদ আসলে খুব দরদের একটা সিনেমা। দরদ আপনারা যারাই দেখেছেন আপনারা সকলেই দেখেছেন যে খুব বিশাল আঙ্গিকে খুব তামঝাওয়ালা কোনো সিনেমা না, খুব বিশালত্ব এখানে নেই। কিন্তু ছবি দেখতে 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 ছবির শেষ সময় যখন চলে আসে মনের অজান্তেই কিন্তু চোখের কোণে পানি জমে যায়। মনের অজান্তেই সবার এত ভালো লাগা তৈরি হয়ে যায় দরদের প্রতি। ডে ওয়ান থেকে আজকের দিন পর্যন্ত আমরা দরদকে দরদ দিয়েই ভালোবেসেছি এবং দেশের মানুষও এই প্রতিকূল অবস্থার মধ্যে আমি খুব অবাক হয়ে গেছিলাম। আমি তখন ছিলাম না, আমি আমার বরবাদ সিনেমার শুটিংয়ে মুম্বাইতে ছিলাম। আমি যখন শুনলাম আমার এতটা এক্সপেকটেশন ছিল না যে আপনারা জানেন যে বিভিন্ন কারণেই হয়তো মামুন তেমন একটা পাবলিসিটি করতে পারেনি, প্রচারণায় তেমন খুব একটা আহামরি কোনো কিছু করতে পারেনি, ঠিক সময় মতো চেষ্টা করার সত্ত্বেও অনেক কিছু দিতে পারেনি, কিন্তু সবাই খুব চেষ্টা করেছে। মামুন খুব চেষ্টা করেছে, আমার প্রোডাকশন টিম খুব চেষ্টা করেছে। এত চমৎকার একটা সিনেমা কেন প্রেজেন্ট করবে না চমৎকার? আমরা সকলেই খুব শঙ্কিত ছিলাম যে দেশের এই সিচুয়েশনে আসলে সিনেমা দেখার মুডে মানুষ কতটা আছে, বিনোদনের জন্য মানুষ কতটা উদ্গ্রীব হয়ে আছে, সিনেমা দেখার দেখতে কতটা আসবে বা কেমন লাগবে। বাট আমি যখন শুনলাম, আমি দেখলাম পরের দিন সোশ্যাল মিডিয়াতেও যে ফার্স্ট ডেতে 2024-এর হায়েস্ট কালেকশন, হায়েস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের। এই বিষয়টা কিন্তু 2024-এর হায়েস্ট ওপেনিং মাল্টিপ্লেক্সে ছিল দরদের, সিঙ্গেল স্ক্রিনে তো ছিল ইনশাআল্লাহ। তো এটা দেখে কিন্তু মনে হয়েছে যে না, দেশের মানুষ, আমার দেশের মানুষ আমার দেশের সিনেমাকে সত্যি অনেক ভালোবাসে, আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে, আমার দেশের সিনেমাকে ভালোবাসে। বাংলাদেশের মানুষ যেখানেই ছড়িয়ে আছে, আমি আমেরিকার চিত্র দেখেছি, আজ মিডল ইস্টে রিলিজ হয়েছে, পৃথিবীর অনেকগুলো দেশে রিলিজ হয়েছে, সেখানকার নিউজ জেনেছি। দেখেন আমি স্বপ্ন দেখতাম তো আগে থেকেই, স্বপ্নটা সেই স্বপ্নের পথে মূলত হাঁটা স্টার্ট হয়েছে আমার 2 বছর আগে থেকে। কোভিডের পরবর্তী আপনারা সকলে জানেন যে প্রিয়তমা থেকে হাঁটাটা স্টার্ট হয়েছে সেই গ্লোবাল মার্কেটের দিকে, এবং যত দিন যাচ্ছে গ্লোবাল মার্কেট কিন্তু আমরা অনেক এগোচ্ছি। আমরা কিন্তু আপনার প্রিয়তমা রাজকুমার, রাজকুমার পর দেখলাম তুফান, তুফানের পর দেখলাম দরদ, এখন গ্লোবাল মার্কেটে কিন্তু আমরা ডে বাই ডে খুব রিচ করে যাচ্ছি। আমরা আমাদের স্বপ্নের কিন্তু সেই লক্ষ্যে এখনো পৌঁছাইনি, এখনো যেতে হবে অনেক দূর, এখনো কাজ করতে হবে, এখনো অনেক দূর যাওয়া আমাদের বাকি, মাত্র তো শুরু হলো এবং যাবো ইনশাল্লাহ অনেক দূর।